الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاء الأعمى وما يدريك لعله يزكى او يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تنهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة মুখ ও ফিরে নিল। কারণ সেই অন্ধটি তার কাছে এসেছে তুমি কি জানো হয়তো সে সূত্রে যেত অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো যে ব্যক্তি বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি মনোযোগী হও অথচ সে যদি শুধরে না যায় তাহলে তোমার উপর এর কি দায়িত্ব আছে আর যে নিজে তোমার কাছে দৌড়ে আসে এবং সে ভীত হচ্ছে তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কখনো নয় এটি তো একটি উপদেশ যার ইচ্ছা এটি গ্রহণ করবে এটি এমন সব বইতে লিখিত আছে যা সম্মানিত উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র এটি মর্যাদাবান دير حكي. قتل الانسان ما اكفر من اي شيء خلقه من نطفه من نطفه خلقه فقدر ثم السبيل يسر ثم اماته فاقبره ثم اذا شاء انشره كلا لما يقض ما امره فلينظر الانسان الى طعامه انا صببنا الماء صبا ثم شققنا الارض شقا فانبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا অহাদাই কগল বাউ আফ কি হাতাউ আব্বা মাতা আল্লা কুম আল আন্ন কুম। লানত মানুষের প্রতি সে কত বড় সত্য অস্বীকারকারী। কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এক বিন্দু শুক্র থেকে। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন পরে তার তগদি নির্দিষ্ট করেছেন তারপর তার জন্য জীবনে পথ সহজ করেছেন তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছে দিয়েছেন তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন কখনো নয় আল্লাহ তাকে যে কর্তব্য পালন করার হুকুম দিয়েছিলেন তা সে পালন করেনি মানুষ তার খাদ্যের দিকে একবার নজর দিক আমি প্রচুর পানি ঠেলেছি তারপর জমিনকে উদ্ভুতভাবে বিধিঘ্ন করেছি এরপর তার মত উৎপন্ন করেছি শস্য আঙুর শাকসবজি জেতুন খেজুর ঘন বাগান নানা জাতের ফল ও ঘাস ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে আতি স রুলমার উমিন আসি হিম উম হিহিম

তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজের ছাড়া আর কারো কথা তার মনে থাকবে না সেদিন কতক চেহারা উজ্জ্বল হয়ে উঠবে হাসি মুখ ও খুশিতে ডকবগ করবে আবার কতক চেহারা হবে সেদিন ধুলিমলিন কালী মাখা তারাই হবে কাফের ও পাপি।